নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিজনেস সাথী ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা দেখছেন বিজনেস সাথী, যেখানে বাংলাতে আপনি ব্যবসা শিখতে পারবেন, ব্যবসার জন্য কি কি প্রয়োজন সমস্ত কিছু জানতে পারবেন এবং ব্যবসার পদ্ধতিও শিখতে পারবেন এবং নিত্য নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কেও জানতে পারবেন। আজকে এমন একটি নিত্য নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, তো চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করব। আজকে যে ব্যবসার আইডিয়া সেটি বলার আগে একটি কথা বলতে চাই, ব্যবসা কিন্তু বাঙালিরা করতে চায় এবং তাদের সবসময় শখের একটা জায়গা কেড়ে নেয় এই ব্যবসা। তার মধ্যে যদি ম্যানুফ্যাকচারিং ব্যবসা হয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ব্যবসা করার আগে সেটির মার্কেটে ডিমান্ড কেমন, সেটি মার্কেটে ভ্যালু কেমন এবং মানুষ সেটা প্রয়োজন কিনা কিংবা ভবিষ্যতে সেটা প্রয়োজন থাকবে কিনা সেটা বুঝেই ব্যবসাতে নামা উচিত। আজকে যে ব্যবসাটি সম্পর্কে বলবো সেটি হলো উজালা ব্লু বা লিকুইড যে ব্লু, অর্থাৎ আমরা জামা কাচার পরে যে ব্লু দিয়ে আমরা জামাটাকে ধবধবে সাদা তৈরি করে ফেলি, সেই ব্লু কিন্তু তৈরি করার ব্যবসা, যেটি আপনি বাড়িতে মাত্র 2-3 হাজার টাকা খরচে ম্যানুফ্যাকচারিং শুরু করে দিতে পারবেন। কোনো মেশিনের প্রয়োজন হবে না এবং বাড়িতে এমনিতেই ম্যানুফ্যাকচারিং শুরু করে দিতে পারবেন। তো ব্যবসাটি শুরু করার আগে অবশ্যই আপনার কিছু কিছু প্রোডাক্টস আপনার কাছে লাগবে, যেমন র ম্যাটেরিয়ালস এবং এই যে লিকুইড ব্লুটা বিক্রি করবেন সেটির যে হোলসেল মার্কেটটা সেটি আপনার জানা প্রয়োজন। তো চলুন আমরা প্রথমে দেখে নেব যে কত কম খরচে আমরা লিকুইড ব্লু তৈরি করতে পারি এবং কীভাবে সেটিকে বিক্রি করতে পারি। তো চলুন দেরি না করে শুরু করি। লিকুইড ব্লু তৈরি করতে সবার প্রথম আপনার প্রয়োজন অ্যাসিড ব্লু, যার মার্কেট প্রাইস 300 টাকা পার কেজি বা 300 টাকা পার লিটার। তারপরে আপনার প্রয়োজন CBSX বা ট্রিনোপল, যেটি মার্কেটে 600 টাকা লিটার। তারপর আপনার প্রয়োজন লিকুইড গ্লিসারিন, যেটি মার্কেটে 70-80 টাকা লিটার। আর তারপর প্রয়োজন ড্রাই ভিনিগার, ড্রাই ভিনিগারের মার্কেট প্রাইস বন্ধুরা 650 টাকা পার কেজি এবং আপনার লাগবে 200 ml এর বক্স, যেটি মোটামুটি 5 টাকা পার পিস দাম হয়ে থাকে। এই যে জিনিসগুলো এগুলো এক এক করে মিক্স করতে হবে একটি বড় পাত্রের মধ্যে এবং আপনার লিকুইড ব্লু তৈরি হয়ে যাবে। এবার আমি প্রসেসটা দেখাবো এবং কতটা পরিমাণ যে প্রয়োজন এটি আমি দেখাবো, ঠিক আছে? লিকুইড ব্লু তৈরি করতে কতটা প্রয়োজন সেটি আমি দেখাবো। আমি যে র ম্যাটেরিয়ালসগুলোর কথা বললাম, এই র ম্যাটেরিয়ালসগুলো আপনি আপনার লোকাল যে কেমিক্যাল মার্কেট আছে বা কেমিক্যালের দোকান আছে সেই দোকানে ইজিলি পেয়ে যাবেন। তাছাড়াও কলকাতার কিছু হোলসেল মার্কেটের বা হোলসেল দোকানদারের নাম আমি ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বারের সাথে দিলাম, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে একটি কথা মাথায় রাখবেন যে এনাদের সাথে আমাদের কোনো বিজনেস ডিল নেই, আপনি আপনার মতো যাচাই করে এনাদের কাছ থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে আসবেন, এতে আমাদের কোনো লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি থাকছে না। প্রথমে আপনাকে 1 লিটার জল নিতে হবে। 1 লিটার জলের মধ্যে দিতে হবে ড্রাই ভিনিগার মাত্র 5 গ্রাম, যার দাম 3 টাকা মতো আপনার পড়বে। তো এই ড্রাই ভিনিগার মোটামুটি 5 গ্রাম দিয়ে এটাকে গুলতে থাকতে হবে। বারবার করে গুলতে থাকলে এটি আস্তে 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 যে লিকুইডটা সেটিকে গাঢ় করতে থাকে। তারপরে এর মধ্যে কিছুক্ষণ পর এর মধ্যে দিতে হবে CBSX বা ট্রিনোপল, এই ট্রিনোপলটি এটির মধ্যে মোটামুটি 5 গ্রাম মতো দিতে হবে, যার মার্কেট প্রাইস হিসাবে দাম পড়বে 3 টাকা মতো। তারপরে এটিকে আবার গুলতে থাকতে হবে এবং এরপরে দিতে হবে লিকুইড গ্লিসারিন, যার মার্কেট প্রাইস মোটামুটি 5 ml অনুযায়ী 35-50 পয়সা। আমি যদি 1 টাকাও ধরে নিই সেক্ষেত্রেও লিকুইড গ্লিসারিন এর মধ্যে দিতে হবে এবং আস্তে আস্তে এটাকে অনেকক্ষণ ধরে গুলতে থাকতে হবে। এবং সবার শেষে এটার মধ্যে দিতে হবে অ্যাসিড ব্লু মোটামুটি 20 গ্রাম মতো, যার মার্কেট প্রাইস পড়বে মাত্র 6 টাকা। এই যে টোটাল 1 লিটারের যে প্রোডাক্টটি, 1 লিটারের আপনার ব্লু বা উজালা ব্লু তৈরি হয়ে যাবে। মার্কেটে এই যে উজালা ব্লুগুলোর দাম প্রচুর, কিন্তু আপনার 1 লিটার উজালা ব্লু তৈরি হয়ে গেল মাত্র 13 টাকার বিনিময়ে বা 13 টাকার থেকেও কম। এইবার আপনি যদি এক একটা বক্স মাত্র 5 টাকা করে কিনে বিক্রিও করেন, অর্থাৎ 200 ml অ্যাসিড ব্লুর আপনার দাম পড়বে 2.60 টাকা এবং একটা 5 টাকার বোতলে যদি আপনি সেটাকে প্যাক করেন মোটামুটি 8 টাকার মধ্যে 200 গ্রাম ব্লু তৈরি হয়ে গেল। বাজারে যখন যাবেন তখন দেখতে পাবেন 250 গ্রাম উজালা ব্লুর দাম মোটামুটি 60-65 টাকা। সেক্ষেত্রে 1 লিটার উজালার যে 4টে প্যাকেট হবে সেটার দাম 250 টাকা মতো পড়ছে। কিন্তু এটি যদি আপনি নিজে তৈরি করেন, বাড়িতে 5টাও প্যাকেট তৈরি করেন, তাহলে মাত্র 40 টাকার মাধ্যমে আপনার এই উজালা ব্লু তৈরি হয়ে যাবে এবং
তার যে গুণগত মান তা কোনো অংশেই অরিজিনাল উজালার থেকে কম হবে না। অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, পাঁচটা প্যাকেট করলেন, 40 টাকা আপনার খরচ হলো টোটাল ইন টোটাল, এবং সেটা মার্কেটে যার দাম প্রায় 250 টাকা। কিন্তু আপনি যদি সেটা নাও ভাবেন, এই যে 1 লিটার আপনি তৈরি করলেন মাত্র 40 টাকার মাধ্যমে, অর্থাৎ ম্যাটেরিয়ালসের খরচ আপনার মাত্র 15 টাকা এবং বাকিটা হলো আপনার যে প্যাকেটের দাম, প্যাকেজিং ম্যাটেরিয়ালসের দাম। তো র ম্যাটেরিয়ালসের দাম বা লিকুইডের দাম, অ্যাকচুয়ালি যে ম্যাটেরিয়ালস আপনি তৈরি করলেন সেটির দাম সত্যি খুব কম পড়ছে। তো বন্ধুরা, আপনারা যদি এই 200 ml এর একটা বোতল, যেটি 8 টাকায় তৈরি হয়েছে, আপনি মার্কেটে চোখ বন্ধ করে 40 টাকাতেও বিক্রি করেন, তাহলেও কিন্তু মার্কেটে হোলসেল প্রাইসে 40 টাকা করে বিক্রি হয়ে যাবে এবং দোকানদার সেটি 50 টাকা করে বিক্রি করতে পারবে। তার থেকেও যদি আপনি মনে করেন যে না, আমি কমে বিক্রি করব, এক্ষেত্রে আপনার 400% প্রফিট থাকে, ঠিক আছে। আপনার তৈরি করতে লাগছে 8 টাকা এবং আপনি বিক্রি করছেন 40 টাকাতে, অর্থাৎ 400% প্রফিট থাকছে। তবুও যদি ভাবেন যে না, আমি এত প্রফিট নেব না, আমি 30 টাকাতে বিক্রি করব, তবুও আপনার কিন্তু 300%-এর কাছাকাছি প্রফিট থাকছে এবং সেই দোকানদার এই 200 ml ব্লুটা, উজালা ব্লুটা, সেটি 40 টাকাতেও যদি বিক্রি করে সেই দোকানদারেরও প্রচুর পরিমাণ লাভ হবে। অর্থাৎ আপনার কাছ থেকে, কারণ দোকানদার উজালার কাছ থেকে হাইয়েস্ট হলে 5 টাকা প্রফিট পায়, কিন্তু আপনার কাছ থেকে যখন 10 টাকা প্রফিট পাবে তখন আপনার এই প্রোডাক্টটাকে কিন্তু তারা প্রজেক্ট করবে। তো যদি দেখা যায় যে আপনি হোলসেল মার্কেটে বিক্রি করছেন এবং 200 ml এ প্রায় 22 টাকা মতো লাভ করছেন, অর্থাৎ 1 লিটারে 110 টাকা অবধি লাভ করছেন, এবং পার ডে অ্যাটলিস্ট 20 লিটার, ফার্স্ট টাইমে অ্যাটলিস্ট 20 লিটার প্রোডাক্ট আপনি তৈরি করছেন পার ডে, তাহলে দেখা যাবে 2200 টাকা মতো প্রফিট লাভ করতে পাচ্ছেন যদি আপনি নিজে লেবার খেটে কাজটা করেন। অর্থাৎ 2200 টাকা পার ডে, 30 দিনে কিন্তু 66,000 টাকা। এটা আমি সবথেকে কমে বললাম, 50 লিটার তৈরি করতে পারলে আরও বেশি হবে এবং আরও বেশি প্রফিট আপনি বিক্রি করতে পারবেন, আমি কমে বললাম বন্ধুরা, ঠিক আছে। যাতে আমি কম কম করে বলি, কারণ প্রথম দিকে মার্কেট ধরাটা একটু চাপ, আপনাকে কমের জিনিসটা দিতে হবে, আপনার যে ব্র্যান্ডটা আছে সেটাকে প্রমোট করতে হবে, প্রচুর পরিমাণ খরচ আছে প্রথম দিকে। আমি যদি কমেও ধরি তবু কিন্তু মাসে 60-65,000 টাকা আপনার প্রফিট মার্জিন থাকবে যদি পার ডে 20 লিটার মাল তৈরি করতে পারেন এবং বিক্রি করতে পারেন। তো বুঝতেই পারলেন যে কতটা পরিমাণ প্রফিট এই বিজনেসে আছে, তাহলে এই বিজনেসটা কতটা উজ্জ্বল আপনার জন্য। আর এই বিজনেসের জন্য কি কি লাইসেন্স লাগবে সেটি বলতে গেলে, সর্বোপরি ট্রেড লাইসেন্স হলে হবে। যদি আপনি আপনার নিজের ব্র্যান্ডে ছাপাতে চান সেক্ষেত্রে ট্রেডমার্ক লাইসেন্স লাগবে, এবং ট্রেডমার্ক লাইসেন্স সম্পর্কে আমি আগের একটি ভিডিও দিয়েছি যে ট্রেডমার্ক লাইসেন্সটা কী এবং কীভাবে বের করতে হয়, ট্রেডমার্ক ব্র্যান্ড রেজিস্ট্রেশন কীভাবে করতে হয়, সেটির ভিডিও যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এবং এছাড়াও যদি আপনি জিএসটি নাম্বার বের করতে চান সেক্ষেত্রেও আপনি জিএসটি নাম্বার বের করতে পারেন। তাছাড়া MSME-তে আপনার নাম রেজিস্টার করতে পারেন, ভবিষ্যতে লোন টোন পাওয়ার জন্য এটাই সুবিধা হবে। কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন ব্যাংকে লোন পাওয়ার জন্য, এটিও সুবিধা হবে। তো এই সমস্ত জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তবে সর্বোপরি প্রথমত ট্রেড লাইসেন্স, যেটি পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিস বা কর্পোরেশন অফিস থেকে আপনি সরাসরি নিয়ে নিতে পারবেন। কলকাতাতে হলে অনলাইনে আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কলকাতা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া পঞ্চায়েত অফিস এবং মিউনিসিপ্যাল অফিসের যে কোনো জায়গা থেকে আপনি সেই অফিসে গিয়ে আপনি ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। তাহলে বুঝতেই পারলেন যে কতটা ইন্টারেস্টিং একটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিলাম। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আপনার যদি এই ব্যবসার আইডিয়াটা কাজে না লাগে তাহলে বন্ধুদের কাছে ব্যবসার আইডিয়াটাকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ব্যবসার ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ব্যবসা করতে থাকুন, টাকা ইনকাম করতে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই।